রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষ হয়েছে সেখানে আছেন সহকর্মী প্রণব চক্রবর্তী আমরা সেই বৈঠক সম্পর্কে জানব রক্তিম আসলে আপনি এতক্ষণ যে বিষয়গুলো বললেন অধিকাংশই আপনি বলে ফেলেছেন আমি শুধু আপনার মাধ্যমে দর্শকদেরকে একটি বিষয় জানাতে চাই সেটি হচ্ছে যে এই যে যে বৈঠকের কথা আপনি বলছিলেন এই বৈঠক আসলে বিকাল চারটার পর থেকে অর্থাৎ সাড়ে চারটা থেকে শুরু করে প্রায় রাত আটটা পর্যন্ত এই বৈঠক চলেছে রাষ্ট্রীয়তিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বাসভবন যেটি রয়েছে সেখানে এই বৈঠকটি চলেছে এবং কিছুক্ষণ আগে উপদেষ্টা মণ্ডলীর সদস্য যারা রয়েছেন তারা একে একে বের হয়ে গেছেন আর প্রেস বিজ্ঞপ্তির বিষয়টি আপনি যেটা বললেন সেটি আসলে সেখানে একটি বিষয় আছে সেটি হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর এই মনসুর তার কথা আমরা শুনেছি এখন সেখানে একটি নির্দেশনা এসেছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বয়সসীমা ছিল আগে সাতষট্টি বছর সেটিকে আসলে বাতিল করা হয়েছে এবং সেখানে বাতিল করা হয়েছে বা শিথিল করা হয়েছে এই জন্য যে এরপরে যে যিনি গভর্নর হিসেবে আসবেন তিনি আসলে যদি তাহা মানে তার ওই পরিমাণ ক্ষমতা থাকে বা ওই ওই পরিমাণ তার সুযোগ থাকে তিনি এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন এই বিষয়টি এই উপদেষ্টা উপদেষ্টা মণ্ডলীর যে সভা হয়েছে সেই সভায় এই সিদ্ধান্তটুকুও এসেছে এই আমরা যে আপনি যে বিষয়গুলো বললেন সেখানে চারটি বিষয় আসলে প্রাধান্য দেওয়া হয়েছে তাছাড়া ধারাবাহিকভাবে কিন্তু বৈঠক চলেছে এখানে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরা দেখেছি বিভিন্ন সংগঠন তাদের বক্তব্য তারা এখানে দিয়েছেন তারা উপদেষ্টাদের সাথে দেখা করেছেন প্রধান উপদেষ্টা তাদেরকে সময় দিয়েছেন আসলে আমরা দেখছি যে উপদেষ্টা মণ্ডলী যখন থেকে এই দায়িত্বভার গ্রহণ করছে তারা একেবারেই মানে ব্যস্ততার সাথেই তারা সমস্ত কাজগুলো করে যাওয়ার চেষ্টা করছেন এবং সবাইকে আন্তরিকভাবে সময় দেওয়ার চেষ্টা করছেন তারই অংশ হিসেবে আমরা দেখছি যে রাষ্ট্রতিথি ভবন যমুনায় প্রতিদিনই আসলে এই বৈঠকগুলো চলছে এবং এর আগেও আমি যেটি জানিয়েছিলাম যে উপদেষ্টা মণ্ডলীর যে সতেরো সদস্য রয়েছে প্রধান উপদেষ্টা সহ তাদের আসলে সতেরো জনের যে সভা সেটি আসলে আজকেই প্রথম হলো কারণ এর আগে অনেকেরই শপথ হয়নি আজকে সর্বশেষ ফারুকি আজম তিনি শপথ নিয়েছেন বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাঁকে শপথ বাক্য পাঠ করিয়েছেন তারপরে আসলে এই সতেরো সদস্যর যে উপদেষ্টা পরিষদের সভা সেটি আসলে এখানে হলো এবং সেখানেই আসলে এই চূড়ান্ত সিদ্ধান্তগুলো এসেছে তার মধ্যে অন্যতম যে পনেরোই আগস্ট যে সাধারণ ছুটি ছিল সেটি আসলে বাতিল করা হয়েছে রাজনৈতিক দল এবং উপদেষ্টা পরিষদের সবার ঐক্যমতের ভিত্তিতেই এই সিদ্ধান্ত হয়েছে বলেই আসলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এবং এরই ধারাবাহিকতায় তারা এরই তবে আজকে এ বিষয়ে আমরা কারো বক্তব্য পাইনি হয়তো পরবর্তীতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে হয়তো বা এই বিষয়ে আরও বেশি সাধারণ মানুষের কাছে প্রকাশ করা হবে তো রক্তিম আসলে এই ছিল রাষ্ট্রপতি ভবন যমুনায় আমার কাছে থাকা খবর